তরঙ্গ বিকিরণ থেকে পক্ষীগুলকে বাঁচানোই থিম অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। রায়গঞ্জের কলেজ পাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবে মূল থিম হল মোবাইল টাওয়ারের রেডিয়েশন থেকে পক্ষীগুলকে বাঁচানো। বুধবার সন্ধ্যায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়ালাকে পুজো মণ্ডপ উদ্বোধন করানো হয়। সঙ্গে ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পুর প্রশাসক অরিন্দম সরকার, প্রাক্তন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা সহ বিভিন্ন সম্মানীয় অতিথিবর্গ। এদিনের অনুষ্ঠানে পুজো কমিটির যুগ্ম সম্পাদক কৌশিক দত্ত কি বলেছেন শুনুন। আমার নাম কৌশিক দত্ত, আমি এবারে পুজো কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছি। ভীষণই ভালো লাগছে উনি যে আমাদেরকে এরকমভাবে ক্লাবগুলোকে সহযোগিতা করছে। এটা শুধু ক্লাবের দুর্গাপূজার ক্ষেত্রে নয়, যেসব মানুষগুলো আজকে এই ক্লাবে কাজ করছে বা বিভিন্ন প্যান্ডেল হোক লাইটের হোক তাদেরও তো এই অর্থ থেকে কিছু সাহায্য হচ্ছে, তাদেরও তো পরিবারের ক্ষেত্রে সাহায্য হচ্ছে। এটা ভীষণ একটা উপকারী পদক্ষেপ বলে আমি মনে করি। এবারের থিম হচ্ছে আমাদের আশ্রয়। বর্তমান যুগে টাওয়ারের বা মোবাইলের রেডিয়েশনের জন্য যে আধুনিক সভ্যতায় যেমন উন্নতি এসছে, ঠিক তেমনিভাবেও আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর যে প্রভাব পড়ছে, বিশেষ করে পাখিদের উপর বা গাছপালার উপর যে প্রভাবগুলো পড়ছে, সেই জায়গা থেকে এই সমাজের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আমরা যদি কিছুটা নিজেদেরকে সাশ্রয় রেখে বা এই জায়গাগুলোকে একটু ভালো পদক্ষেপের মাধ্যমে দেখে যদি আমরা ব্যবহার করি তাহলে প্রকৃতির সবাই খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।